দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, ইহুদিদের উপর জার্মান নৎসি বাহিনীর যে অমানবিক নির্যাতন, সব কিছু ছাপিয়ে আজকের গল্পে প্রাধান্য পেয়েছে দুজন 8 বছরের বাচ্চার বন্ধুত্ব, যা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে মানুষ আসলে যুদ্ধ করার জন্য সৃষ্টি হয়নি, হয়েছে ভালোবাসার জন্য। আজকের গল্প দ্য বয় ইন দ্য স্ট্রাইট পাজামাস সিনেমাকে নিয়ে। আর হ্যাঁ, আপনি যদি ট্রাভেল, ফুড ব্লগিং, কুকিং এইসব দেখতে আগ্রহী হন, তাহলে আমার মেন্টর সাইমা আপুর অডিও ভাইরাস চ্যানেলটা ঘুরে আসতে পারেন, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা জার্মানির 8 বছরের এক দুরন্ত বাচ্চা ব্রুনোকে দেখতে পাই, যে তার বন্ধু বান্ধব নিয়ে তার এলাকায় খুবই ভালো সময় কাটাচ্ছিল। কিন্তু সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ভয়ানক সময়। যেহেতু ব্রুনোর বাবা ছিল জার্মান নৎসি বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তাই তার পরিবার যুদ্ধ পরবর্তী ভয়াবহতা থেকে বেশ নিরাপদে ছিল। এমনই একদিনে ব্রুনো তার বাড়ি ফিরে জানতে পারে তার বাবার বদলি হয়ে গেছে। সেখান থেকে অনেক দূরের একটা গ্রামে যেতে হবে তাদের। খবরটা শুনেই ব্রুনো খুবই মন খারাপ করে বসে, কারণ এখানকার পরিবেশ, বন্ধুবান্ধব সবাই ব্রুনোর খুবই প্রিয় ছিল। কিন্তু সরকারি আদেশ, তাই ব্রুনো, তার মা এলসা আর তার 12 বছরের বোন গ্রেটেন সহ তার বাবা রওনা দেয় নতুন ঠিকানার উদ্দেশ্যে। এখানে পৌঁছে ব্রুনো সবার আগে যা বুঝতে পারে তা হলো এই জায়গাটা মোটেও বার্লিনের মতো নয়। সব কিছু যেন বদ্ধ, নীরব, আর জানালা দিয়ে যতদূর দৃষ্টি যায় কাঁটা তারের বেড়া আর একাকিত্বে জড়ানো প্রাচীর ঘেরা এই 3তলা বাড়ি। ব্রুনোর কাছে তার বাড়ি তার কাছে জেলখানা মনে হতে থাকে। এমন সময় সে তার বাড়ির জানালা দিয়ে দেখতে পায় দূরে যেন কাঁটাটার দেয়া একটা ফার্ম তৈরি করেছে কেউ, যেখানে সবাই একই রকম স্ট্রাইপড জামা পাজামা পরে থাকে, সেখানে সবাই কৃষি কাজ করে। নিষ্পাপ ব্রুনো জানতই না আসলে সেটি কোনো ফার্ম নয়, সেটি ছিল একটা ইহুদি টর্চার সেল, যেখানকার প্রধান হিসেবে তার বাবা এখন দায়িত্বপ্রাপ্ত হয়েছে। আর ব্রুনো দেখে তাদের বাড়িতে যত কাজ আছে সব কিছু করার জন্য একটা চেক জামা পরা লোক সারা দিন খেটে চলত। একদিন নিষ্পাপ ব্রুনো সেখানে তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, তুমি তো একজন সৈনিক, তাহলে ওই স্ট্রাইপড পাজামা পরা মানুষগুলোর সাথে কৃষিকাজ করতে এসেছো কেন? এখানে ব্রুনোর বাবা বলে, বাবা, ওরা মানুষের মতো দেখতে হলেও ওরা কেউ মানুষই নয়। এখানেই আমাদের সামনে আসে একজন মানুষের ভেতরের ঘৃণা, তার ভেতরের পিশাচ রূপ, সেটি কতটা ভয়ঙ্কর হতে পারে যে সে মানুষকে মানুষই মনে করে না। যাই হোক, ব্রুনোর দিন এভাবেই একা একা কেটে যাচ্ছিল। আর একদিন সে একটা দোলনায় বসে দোল খাচ্ছিল, তখনই সে দেখতে পায় আকাশে কালো ধোঁয়া, আর সেটি যেন দূরের ওই ফার্ম থেকেই উড়ে আসছে। সে ভালোভাবে দেখার জন্য দোলনার উপরে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু বেচারা ব্রুনো সেখানে পড়ে গিয়ে তার হাঁটু কেটে ফেলে। আর সেখানে থাকা সে চেক জামা পরা কাজের লোকটি খুবই যত্ন সহকারে ব্রুনোর পা পরিষ্কার করে সেখানে ব্যান্ডেজ করে দেয়। এখানেই ব্রুনো জানতে পারে সেই কাজের লোকটি আসলে একজন ডাক্তার, তার নাম পাভেল। কিন্তু এখানে আসার পর তাকে এই সব কিছু করতে হচ্ছে। ব্রুনোর নিষ্পাপ মনে অনেক চিন্তা উকি দিতে থাকে, কি আছে ওই ফার্মে, কেনই বা তারা একই রকম দেখতে চেক শার্ট পরে, আর কেনই পাভেলের মতো একজন ডাক্তার হয়েও তার বাড়িতে তাকে কাজ করতে হয়। বাচ্চাদের অনুসন্ধানী মনের খায়েশ মেটাতে একদিন ব্রুনো ঘর থেকে লুকিয়ে সেই বন্দিশালার দিকে চলে যায়। আর এখানে সে এক কোণে স্ট্রাইপড জামা পাজামা পরা আরেকটা বাচ্চাকে একা একা বসে থাকতে দেখে। ব্রুনো তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বাচ্চাটি বলে, স্মুল। ব্রুনো অবাক হয়ে বলে, স্মুল, এটা আবার কেমন নাম? যাই হোক, আমার নাম ব্রুনো। স্মুলও তার নাম শুনে অবাক হয়। সে বলে, ব্রুনো নাম আমি এর আগে কখনোই শুনিনি। তারা বেশ কিছুক্ষণ গল্প করে। ব্রুনো জানতে পারে স্মুল খুবই ক্ষুধার্ত, আর তার বয়সও ব্রুনোর মতোই 8 বছর। এটি জেনে ব্রুনো খুবই খুশি হয়, সে যেন এই এলাকায় তার প্রথম একজন বন্ধুকে খুঁজে পেল। কিন্তু তখনই বন্দিশালা থেকে বাঁশির আওয়াজ চলে আসে, আর সেখান থেকে স্মুল চলে যায় আবার তার জেলখানায়। আর এখানে একই বয়সের দুটি নিষ্পাপ শিশু, যারা কিনা দুজনেই দুটো আলাদা পটভূমি থেকে উঠে এসেছিল, তারা আত্মার এক আময়িক বন্ধনে আবদ্ধ হয়ে বন্ধু হয়ে যায়। এদিকে পরদিন সকালে ব্রুনো তার মায়ের কাছ থেকে একটা চকলেট নিয়ে আবার ছুটে যায় স্মুলের কাছে। কিন্তু আজকে অনেকক্ষণ অপেক্ষা করলেও স্মুলের দেখা পায় না ব্রুনো। কিন্তু পরদিন ব্রুনোর মা একটা কাজে শহরে গেলে ব্রুনো আবার চলে আসে স্মুলের সাথে দেখা করতে। আর আজকে স্মুলকে সেখানে এসে পুরনো ময়লা চেক জামা পাজামা পরে বসে থাকতে দেখে ব্রুনো।
আজকে ব্রুনো তার সাথে অনেকক্ষণ গল্প করে সেই স্মুলকে বলে, তোমরা সারা দিন পাজামা পরে থাকো কেন? স্মুল বলে, সৈনিকরা আমাদের এই কাপড় দিয়েছে, তারা আমাদের সব কাপড় কেড়ে নিয়েছে। সে আরও বলে, আমার বাবা একজন ঘড়ি তৈরি কারক ছিলেন, সৈনিকেরা এখন তাকে দিয়ে জুতো পালিশ করিয়ে নেয়। ব্রুনো অবাক হয়ে তাকে বলে, হ্যাঁ জানো, আমাদের বাড়িতেও পাভেল নামের একজন আছে যে তোমাদের মতোই চেক জামা পাজামা পরে, সেও একজন ডাক্তার, কিন্তু সে আমাদের বাড়িতে আলু ছেলার কাজ করে, তোমরা এমনটা কেন করো? এখানে স্মুল ছোট্ট একটা সংলাপ পড়ে, কারণ আমরা ইহুদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানবিকতার কি নৃশংস অবক্ষয় না ঘটেছিল তা এই ছোট্ট সংলাপের মাধ্যমে ফুটে ওঠে। সেদিনের মতো ব্রুনো বাড়ি ফিরে আসে, আর রাতের বেলা প্রতিদিনের মতোই তাদেরকে পড়াতে আসে একজন কট্টর ইহুদি বিরোধী শিক্ষক, যে কিনা তাদের শেখাতে থাকে কিভাবে ইহুদিরা জার্মানদের নিঃস্ব করে দিয়েছিল, জার্মানদের সাহিত্য সংস্কৃতি সব কিছুর উপরে হুমকি এই ইহুদিরা, আর কিভাবে ইহুদিরা একটা দখলদার ও ধ্বংসাত্মক জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল, এই সব কিছুই তাদেরকে শেখাতে থাকে। এখন ব্রুনো তার স্যারকে জিজ্ঞাসা করে, কিন্তু স্যার সব ইহুদি তো খারাপ নয় তাই না? তার স্যার এখানে বলে, ব্রুনো, তুমি যদি জীবনে একটাও ভালো ইহুদি খুঁজে পাও তাহলে সেটি হবে তোমার জীবনের শ্রেষ্ঠ আবিষ্কার। ব্রুনো যেন এই কথার পর তার বন্ধু স্মুলের ব্যাপারে জানতে আরও আগ্রহী হয়ে ওঠে, কারণ সে ভাবত স্মুল একজন ভালো ছেলে। তাই পরদিন ব্রুনো তার স্কুল ব্যাগে করে কিছু প্যাটিস নিয়ে আবার চলে যায় স্মুলের সাথে দেখা করতে, আর সেখানে অসহায় বন্দি স্মুল যেন তার জীবনের শ্রেষ্ঠ খাবার হিসেবে প্যাটিসগুলোকে খেতে থাকে। খাওয়া শেষ হলে ব্রুনো তার দিকে বল ছুড়ে দেয় খেলার জন্য, কিন্তু স্মুল তাকে বল ফিরিয়ে দেয়। ব্রুনো অবাক হয়ে বলে, তোমার কি খেলতে ভালো লাগে না? স্মুল বলে, সবই ভালো লাগে, শুধু এখানে থাকতে ভালো লাগে না। আর তখনই আবার বাঁশি বেজে ওঠে আর স্মুল চলে যায় সেখান থেকে। এদিকে প্রথম দিকে ব্রুনো যে দূরের সেই বন্দিশালা থেকে কালো ধোঁয়া উঠতে দেখেছিল, আজ সেটি তার মাও দেখতে পায়। কিন্তু যখন এমন হতো চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ত, আর এখানে এলসা জানতে পারে এই ধোঁয়া আর দুর্গন্ধ আসলে সেই বন্দিশালার মানুষগুলোকে পুড়িয়ে মেরে ফেলার কারণে হচ্ছিল। এমন নৃশংসতা জানতে পেরে এলসা প্রচণ্ড কষ্ট পায়। সে ব্রুনোর বাবার সামনেই কান্না করতে থাকে, কিন্তু সব কিছু সামলিয়ে নিয়ে তারা আজকে আবার সবাই রাতে একসাথে খেতে বসে, কারণ আজ বার্লিন থেকে ব্রুনোর দাদা দাদি এসেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত খাবার টেবিলে তাদের কাজের লোক সেই ইহুদি পাভেল ভুলবশত এক গ্লাস ওয়াইন ফেলে দেয়, আর এটি দেখে সেখানে থাকা একজন কর্নেল পাভেলকে বাহিরে নিয়ে গিয়ে অমানবিকভাবে মারতে থাকে। সব কিছু অসহ্য হওয়া সত্ত্বেও এলসা আর ব্রুনো যেন অসহায়ের মতো সহ্য করে গেল সেই নৃশংসতা। এসব নৃশংসতা বাচ্চা ব্রুনোর নিষ্পাপ মনের উপর খুবই বাজে প্রভাব ফেলেছিল, তাই রাতে সে তার বোনের কাছে গিয়ে সেই ফার্মের ব্যাপারে জিজ্ঞাসা করে। কিন্তু এতদিনে গ্রেটেলের মন মানসিকতাও কট্টর ইহুদি বিরোধী হয়ে গিয়েছিল। সে ব্রুনোকে বলে, তুই এখনও বাচ্চা ব্রুনো, ওটা কোনো ফার্ম নয়, ওটা একটা বন্দিশালা, সেখানে আমরা নোংরা নর্দমার কীট ইহুদিগুলোকে আটকে রাখি আমাদের দেশকে ভালো রাখার জন্য। ব্রুনো বলে, কিন্তু ইহুদিরা তো ভালো হয় আপু তাই না? পাভেল তো কত ভালো, কিন্তু তবুও আজকে পাভেলকে এত মারলো কেন বলো? গ্রেটেল বলে, না কখনোই না, ইহুদিরা জানোয়ার, তারা কোনোদিনও ভালো মানুষ হতে পারে না, ইহুদি মানেই আমাদের শত্রু, আর ওই নির্যাতন পাভেলের প্রাপ্য ছিল। ব্রুনো সব কিছু শুনে যেন নিশ্চুপ এক পাথরের মতো হয়ে যায়, কারণ সেই স্মুল আর পাভেলকে যেমন দেখেছে তার সাথে তার বাবা টিচার বা বোন কারো কথারই কোনো মিল নেই। মন আর মস্তিষ্কের এই দোটানায় বাচ্চা ব্রুনো যেন অসহায় হয়ে পড়ে। এদিকে পরদিন ব্রুনোর বাসায় একটা পার্টির আয়োজন করা হয়, আর সেখানে চিকন মদের গ্লাসগুলোকে পরিষ্কার করতে ক্যাম্প থেকে আনা হয় স্মুলকে। এখানে ব্রুনো তাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়ে যায়, সেই স্মুলের কাছে গিয়ে তাকে কিছু খাবারও খেতে দেয়। কিন্তু হাই, এটি যেন স্মুলের জন্য কাল হয়ে যায়। সেখানের এক কর্নেল এসব কিছু দেখে ফেলে, আর ইহুদিদের উপর প্রচণ্ড ঘৃণা থেকে কর্নেল তাকে বলে, গ্লাস পরিষ্কার শেষ কর আগে, তারপর তোকে আমি দেখে নেব, ছোট লোকের বাচ্চা তুই খাবার চুরি করিস, এত বড় সাহস? এসব কিছু বলে কর্নেল সেখান থেকে ব্রুনোকে সহ নিয়ে চলে যায়। এদিকে সেই পার্টিতে একটা ডকুমেন্টারি প্রকাশ করা হয়, যেখানে জার্মানরা বাকি দুনিয়াকে দেখানোর জন্য একটা মিথ্যা ভিডিও ফুটেজ তৈরি করেছিল, যেখানে দেখানো হয় এসব যুদ্ধবন্দি ক্যাম্পে তারা ভালো খাবার, ভালো কাপড়, এমনকি প্রতিদিন সন্ধ্যায় গান নাচের আয়োজনও করে।
বন্দীদের খুবই সমাদরে রাখে তারা। এসব কিছু আবার ব্রুনো দেখে ফেলে, সে অবাক হয়ে যায়। তাই সে পরদিন দুটো র‍্যাকেট নিয়ে আবার স্মুলের সাথে দেখা করতে যায়। আর দুর্ভাগ্যবশত সেদিন কর্নেল তাকে প্রচুর মেরেছিল, তার চোখ গাল ঠোঁট সব কিছু কাটা ফাটা হয়েছিল। ব্রুনো তাকে বাঁচাতে না পারার জন্য তার কাছে সরি বলতে থাকে, আর সে বলে, আমার নিশ্চুপ থাকায় তুমি রাগ করনি তো, আমরা এখনো আগের মতোই বন্ধু আছি তো, তাই না? স্মুল এখানে সেই ভয়ঙ্কর বৈদ্যুতিক কাটা তার ভেদ করে তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় ব্রুনোর দিকে। তারা একে অপরকে কথা দেয়, তারা কখনোই একে অপরকে কোনো দিনও হারাতে দেবে না, সব সময় বন্ধু হয়ে থাকবে। কিন্তু সেদিন রাতে ব্রুনোর মা তার বাবার সাথে ঝগড়া লেগে যায়, কারণ র‍্যালফ তার বাড়িতে না থাকার কারণে এলসার চরিত্র নিয়ে তার উপর সন্দেহ করে, আর এলসা র‍্যালফের এমন নির্দয় নৃশংসতার জন্য তাকে ঘৃণা করতে থাকে। ঝগড়া এতটাই ভয়ানক হয় যে এলসা সিদ্ধান্ত নেয় তার বাচ্চাদের নিয়ে সে তার বোনের বাড়িতে চলে যাবে। এসব কিছু শুনে ব্রুনো শেষবারের জন্য স্মুলের সাথে দেখা করতে আসে, কিন্তু স্মুল তাকে জানায় গতকাল থেকে সে তার বাবাকে খুঁজে পাচ্ছে না, কোথায় যেন হারিয়ে গেছে সে। আর এটি শুনে ব্রুনো বলে, আমিও একটা দুঃসংবাদ দিতে চাই তোমাকে, তা হলো আমি এখান থেকে চলে যাচ্ছি, হয়তো চিরদিনের জন্যই। স্মুল বলে, তাহলে কি আমরা আর কখনো দেখা করতে পারবো না? এসব গল্প করতে করতে ব্রুনো তার হাতে থাকা লাঠি দিয়ে মাটিতে আছড়াতে আছড়াতে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে স্মুলকে বলে, আমি এখানে গর্ত করে ভেতরে আসতে চাই, তোমার বাবাকে খুঁজে দিতে চাই। স্মুল বলে, ভেতরে আসতে হলে তো আমাদের মতো কাপড় পরতে হবে, আমি তাহলে তোমার জন্য এমন চেক পায়জামা আর টুপি এনে দেবো যাতে তোমাকে আমাদের মতোই দেখতে লাগে। আর তখনই সেখান থেকে বাঁশি বেজে ওঠে, স্মুল আবার চলে যায় তার জেলখানায়, আর ব্রুনো ফিরে আসে তার বাড়িতে। সে পরদিন সবার চোখ লুকিয়ে একটা বেলচা নিয়ে দৌড়ে যেতে থাকে সেই বন্দিশালার দিকে, আর সেখানে স্মুলও এসে তাকে তাদের মতোই কাপড়গুলো খুলে দিতে থাকে। আর ব্রুনো সেই চেক চেক কাপড়গুলো পরে সেই বিদ্যুৎ চলতে থাকা কাঁটা তারের নিচে গর্ত করে সেই বন্দিশালার ভেতরে পৌঁছে যায়। বাহিরে তখন মেঘের ঘন ঘটা, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল অনবরত, হয়তো কিছু এমন হতে চলেছে যা কেউ আশাই করেনি। ব্রুনো এখন সেই ক্যাম্পের ভেতরে ঢুকে গেছে, আর বাহিরে ততক্ষণে বৃষ্টি নেমেছে। এতক্ষণে ব্রুনোর বাড়িতেও তারা বুঝতে পেরেছে যে ব্রুনো বাড়িতে নেই, সে কোথাও হারিয়ে গেছে। এলসা দ্রুত তার স্বামী কমান্ডার র‍্যালফকে জানায় ব্রুনোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ততক্ষণে ব্রুনো পৌঁছে গেছিল ইহুদিদের টর্চার সেলের ভেতরে, সেখানে চলে আসে কিছু নৃশংস জার্মান সেনা। তারা সেখানে গাদাগাদি করে জমে থাকা ইহুদিদের লাঠি পেটা করতে করতে কোনো একটা বদ্ধ গুদাম ঘরের দিকে নিয়ে যেতে থাকে। এদিকে ব্রুনোকে খুঁজতে তৎপর তার পরিবার খুঁজে পায় ব্রুনোর শার্ট আর প্যান্ট, সে কাঁটা তারের কাছে পড়ে আছে, আর সেই গর্ত যার ভেতর দিয়ে ব্রুনো পৌঁছে গেছে সেই মৃত্যুপুরীতে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, ব্রুনো আর স্মুল দুই বন্ধুকে সেই গাদাগাদি করে থাকা ইহুদিদের পালের ভেতরে করে একটা গুদাম ঘরে নিয়ে যাওয়া হয়ে গিয়েছিল ততক্ষণে। তাদের বলা হয় তাদের গোসল করানো হবে, তাই সবাইকে কাপড় খুলে ফেলতে বাধ্য করা হয়। সবাইকে কাপড় খুলে একটা বদ্ধ ঘরে ঠেসে ঠেসে ঢুকিয়ে বাহিরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। সেই ভিড় অন্ধকার আর ভয়ানক বদ্ধ করে আটকা পড়ে দুটো নিষ্পাপ শিশু, তারা কেউই জানতো না কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে তাদের সামনে। দুটো পবিত্র আত্মা যে বন্ধুত্বের বাঁধনে বাধা পড়েছিল, শেষবারের মতো সেই বাঁধন শক্ত হাতে জড়িয়ে ধরে তারা, একে অপরের হাত জড়িয়ে ধরে সেই ভিড়ে আটকা পড়ে যায় তারা। আর তখনই হঠাৎ সেই ঘর হয়ে যায় অন্ধকার, এ যেন এক বিদঘুটে মৃত্যুর উল্লাসে ফেটে পড়ে জার্মান সেনারা। তারা উপর থেকে এতগুলো বন্দি ইহুদি সেনাদের উপর ঢেলে দেয় এক বিষাক্ত পদার্থ, কিন্তু আফসোস, এতগুলো ইহুদিদের মাঝে ছিল দুটো 8 বছরের নিষ্পাপ বাচ্চা, ছিল একজোড়া ভরসারত বন্ধনে আটকা ছোট ছোট দুটো হাত। বাহিরে এতক্ষণে র‍্যালফ আর এলসা চিৎকার করে কাঁদতে থাকে, কারণ তারা বুঝে গিয়েছিল সে মৃত্যুর নগ্ন নাচ চলতে থাকা সেই ঘরেই ছিল তাদের একমাত্র ছেলে ব্রুনো। সময় কিছুটা কেটে যায়, আর সেই বদ্ধ ঘরের চারিদিকে ধীরে ধীরে নিস্তব্ধ হতে থাকে, এক ভয়ানক নিস্তব্ধতা, এক নৃশংস হত্যাকাণ্ড। চারিদিক আবছায়া হতে হতে অন্ধকার হয়ে যায়, ধ্বংস হয়ে যায় শত শত ইহুদির প্রাণ, আর এরই সাথে ধ্বংস হয়ে যায় একটা আত্মার বাঁধন, একটা বন্ধুত্ব আর দুটো নিষ্পাপ আত্মা।
আর এরই সাথে সাথে আজকের গল্প শেষ হয়ে যায়। এখানে জার্মান সেনাদের নিঃশ্রংসতা অনেক গৌণভাবে উপস্থাপন করা হয়েছে। গল্পটা আরও বেশি ইমোশনালভাবে উপস্থাপন করা যেত, তবে হয়তো ফ্যামিলি ফ্রেন্ডলি সিনেমা বানানোর জন্য এসব নিঃশ্রংসতাকে দেখানো হয়নি সিনেমায়। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।